ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রিলেটিভসি দু হাজার উনিশের অল শিট ম্যাথ ক্লাস টোয়েন্টি সেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো এক দু হাজার একুশের শিফটতে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ছাব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে আর দেখো ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটাকে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে একজন বিক্রেতা একটা দ্রব্য তিন হাজার টাকা দিয়ে কিনছে সেটাকে তিন হাজার ছশো টাকায় বিক্রি করে তার লাভের হার কত দেখো তিন হাজার টাকায় কিনছে আর বিক্রি হচ্ছে কত দেন ছত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে লাভ হচ্ছে কত ছশো টাকা হচ্ছে এখান থেকে লাভ এখন লাভের হার চেয়েছে তার ছশো টাকা লাভ হচ্ছে কতর রপর না তিন হাজারের ওপর তাহলে এখান থেকে একশোর ওপর কত হবে কালে পাচ্ছি কেন আমরা পাঁচ একশো বাই পাঁচ মানে পাচ্ছি কেন্দ্রে আমরা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের আর অপশান সি নেক্সট চলো কী বলছে এখানে এ ও বিড় বা নির্ণয় করে যার জন্য কি না পৌরত্র সমীকরণের অসীম সমাধান আছে ঠিক আছে সেক্ষেত্রে কী হয় দেখো এক্সের কৈপিশিয়েন্ট বাই হচ্ছে এখানে প্রথম ইকুয়েশনের এক্সের যে কৈপিশিয়েন্টটা আছে এটা হচ্ছে আমাদের দুই বাই কী হবে না সেকেন্ড ইকুয়েশনে দেখো এক্সের কোভিশন কত হয় না চার সমান কী হবে না ওয়াইয়ের কোভিশন এখানে যে আছে না এ মাইনাস ফোর আগে রয়েছে এটা মাইনাস রয়েছে ঠিক তারপর ইকুয়েশনে দেখো ওয়ের কোভিশন কে আছে না মাইনাস অফ এ মাইনাস ওয়ান সমান শোষণ কী হবে কনস্ট্যান্ট পার্ট দুটো কনস্ট্যান্ট যে পার্ট রয়েছে দেখো কনস্ট্যান্ট পার্ট দুটো কিন্তু অনুষ্ঠান সাথে সমানটা অর্থাৎ টু বি প্লাস ওয়ান বাই হচ্ছে ফাইভ বি মাইনাস ওয়ান ঠিক আছে তিনটেই হয় এখানে এক্সের সমান ওয়াই ওয়াইয়ের কোপিসিয়ান সমান সমান কনস্ট্যান্ট দুটো পার্টের যে রেশিও তার সাথে এটা সমান হয় ঠিক আছে এখন কী বলছে এখানে এ আর বি মান বের করতে হবে তাহলে দুই বাই চার মানে এখান থেকে পাচ্ছি আমি একের দুই সম এ মাইনাস ফোর বাই হচ্ছে এ মাইনাস ওয়ান তাহলে টু এ মাইনাস এইট সমস্যা হচ্ছে এ মাইনাস ওয়ান তাহলে এর মান পাচ্ছি এখান থেকে আমি সাত একই হবে এখান থেকে একের দুই টু বি প্লাস ওয়ান ফাইভ বি মাইনাস ওয়ান লিখতে পারি এখান থেকে আমরা ফাইভ বি মাইনাস ওয়ান সমস্ত পাচ্ছি এখানে আমরা ফোর বি প্লাস টু মানে এখানে পাচ্ছি আমি বি সমস তিন তাহলে এর মান সাত আর এখানে পাচ্ছি আমরা বি মান তিন অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা গাছ দেখো বলছে যে বারো মিটার উঁচু তো বাতাসে এমনভাবে ভাঙে যাতে কিনা এটি শীর্ষ মাটিতে স্পর্শ করে তো মাটির সাথে বলছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে নিচে থেকে কত ওপরে গাছটি ভাঙে ঠিক আছে দেখো এখানে ছবি দিয়ে দিয়েছে এখান থেকে ইউটিউবগত এখানে এক্স দিয়ে দিয়েছে এটা ঠিক আছে দেখো এখানে টেন সিক্সটি নিচ্ছি আমি টেন সিক্সটি কী হবে টেন সিক্সটি মানে দেখো এখান থেকে কী আচ্ছা টেন সিক্সটি নিয়ে লাভ নেই দেখো আমার কী কী দেওয়া আছে এখান থেকে দেখো এর সামনে বাবুটা হচ্ছে লম্ব লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া নেই এখানে কিন্তু অতিভুষ্ট দেওয়া আছে লম্ব আর অতিভুজ নিয়ে আমার করতে হবে সেক্ষেত্রে কী হবে না লম্ব অতিভুজ মানে হচ্ছে সাইন সিক্সটি শোনা শোনা কী হয় না লম্ব বাই হচ্ছে অতিভুজ এক্স বাই হচ্ছে বারো মাইনাস এক্স সাইন সিক্সটি মান হচ্ছে এখান থেকে রুট থ্রি বাই টু তাহলে এক্স বাই বারো মাইনাস এক্স এখানে পাচ্ছি আমি বারো রুট থ্রি এখানে পাচ্ছি আমি রুট থ্রি এক্স এখানে পাচ্ছি আমি টু এক্স এরপর ওপর করলে দেখো পাচ্ছি আমরা এখান থেকে টু প্লাস রুট থ্রি ইন্টু এক্সপন পাচ্ছি এখানে আমরা বারো রুট থ্রি তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি আমরা বারো রুট থ্রি বাই হচ্ছে টু প্লাস রুট থ্রি এখন এটার উল্টোটা দিয়ে আমি উপর নিচে গুন করে দেবো অর্থাৎ টু মাইনাস রুট থ্রি দিয়ে কিন্তু আমরা ওপর নিচে গুন করছি এখন দেখো তলাই কি থাকছে না টু প্লাস রুট থ্রি থাকছে আর থাকছে হচ্ছে টু মাইনাস রুট থ্রি এ প্লাস বি এ মাইনাস বি কী হয় না এ স্কোয়ার মাইনাস ফর্মুলা অর্থাৎ চার থেকে তিন করলে কত না এক হয় তাহলে তলায় কে থাকবে না এক থাকবে ওপরটা আস করে দাও দেখো কত পাচ্ছি কেন থেকে আমরা চব্বিশ রুট থ্রি পাচ্ছি এখান থেকে আমরা আর দেখো রুট থ্রি রুট গুন করে পাচ্ছি আমি তিন তিন হচ্ছে এখান আমাদের তাহলে এক্সের মান হচ্ছে এত তাহলে এক্সের মানটা আমাকে বার করতে বলছে কিনা নিচ থেকে কত উপরে গাছটি ভেঙেছিল মানে দেখো এটাই আমার এক্স চেয়েছে এখানে তাই না তাহলে এক্সের মানটা কত হচ্ছে কেন দেখো অপশন বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এখানে ডি আর বিসি হচ্ছে সমান্তরাল ঠিক আছে এখানে এডির মানটা এখানে দিয়েছে কত এখানে এক্স দিয়েছে ডিবির মানটা দিয়েছে এখানে কত না এক্স মাইনাস টু এ মান দিয়েছে কত এখান থেকে এক্স প্লাস টু আর ইসির মান দিয়েছে কত এখান থেকে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তো বলছে এক্সের মান নির্ণয় কত কিছুই না এডি বাই ডিবি করে দাও আর এই বাই ইসি করে দাও যা দেওয়া আছে পরপর রেশিও করে দাও তাহলেই হয়ে যাবে এডি বাই ডিবি সমান সমান হচ্ছে এই বাই হচ্ছে ইসি করে দাও ঠিক আছে দেখো এডি বাই ডিবি মানে এক্স বাই এক্স মাইনাস টু শোনান সমান এই মানে হচ্ছে এখান থেকে এক্স প্লাস টু বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান এটা এটা একটা প্রপার্টির মধ্যেই পড়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানে পাচ্ছি আমি এক্সের স্কোয়ার এখানে পাচ্ছি আমি কতটা মাইনাস ফোর পাচ্ছি দেখো এখানে এক্সে মান দেখো এক্সে স্কোয়ার এখানে কেটে গেলো তাহলে এক্সে এখানে দেখো চার পরে থাকছে তো চারই এখানে অ্যানসার হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানি না করতে পড়েছে তো দু স্কোয়ার প্লাস চারের স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার এই করে 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 লাস্ট কত দিয়ে আছে এখান থেকে না বাইশের স্কোয়ার দেখো প্রত্যেকের মধ্যে দুই আছে না তাকে প্রত্যেকের মধ্যে দুই আছে মানে দেখো বাইরে ধারা বেরোচ্ছে কত না চার বেরোচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে পড়ে থাকছে কত না এখানে একের স্কোয়ার পরে থাকছে এখানে পড়ে থাকছে আমার দুয়ে স্কোয়ার তিনের স্কোয়ার এই করে করে লাস্টে থাকছে কত এখান থেকে এগারো স্কোয়ার দেখো যদি স্কোয়ার না থাকতো তাহলে কি কমন তুলতাম কী থাকতো না দুই ইন্টু এক প্লাস দুই প্লাস তিন প্লাস করে করে এগারো এখন স্কোয়ার আছে মানে যখন কমন তুলবো তার স্কোয়ার হয়ে বাইরে বেরোবে অর্থাৎ চারটা আমার বাইরে বেরিয়েছে ওকে এখন দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা পড়ে যাবে কী হয় না এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে এখান থেকে সিক্স এই হচ্ছে আমাদের ফর্মুলা তো দেখো এর মানে কি না পথ সংখ্যা এখানে কত হবে দেখো এখান থেকে এক থেকে এগারো মানে কিন্তু এগারোটা পথ আছে এখান থেকে তাহলে এগারো ইন্টু এগারো প্লাস ওয়ান আর এখানে পাচ্ছি আমি কত না এগারো ইন্টু দুই প্লাস ওয়ান বাই হচ্ছে এখানে আমাদের ছয় থাকছে চার ইন্টু এগারো ইন্টু বারো এগারো দুগুন হচ্ছে বাইশ পাচ্ছি এখানে বাইশ আর একে হচ্ছে তেইশ তেইশ বাই হচ্ছে এখানে ছয় দুই দিয়ে কালো আছে আমি দুই এখানে কালো হচ্ছে আমি তিন তিন দিয়ে কালো হচ্ছে আমার চার এখান থেকে আচ্ছা চার তেইশে হচ্ছে এখান থেকে বিরানব্বই বিরানব্বই দুই হচ্ছে এখান থেকে ওয়ান এইটটি ফোর ওয়ান ওয়ান এইটটি ফোর আর হচ্ছে এগারো চার আটে চারে বারো দুই আচ্ছা আপনি পড়েনি এখান থেকে ওয়ান এইট ফোর চার আটে চারে বারো দুই হাতে রয়েছে এখান থেকে এক আঠেরো উনিশ একে কুড়ি টু জিরো টু ফোর টু জিরো টু ফোর হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এফ এক্সের মান দিয়েছে কেন কি না কে এক্সের স্কোয়ার হবে এটা ঠিক করে নাম এটা কে এক্সের স্কোয়ার হবে এটা কে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর বলছে দুটো জিরো কি না দুটো জিরো পর্যন্ত বলছে এখানে যে আলফা আর হচ্ছে বিটা ঠিক আছে দুটো জিরো মানে কিন্তু এই দুটো রুট বলতে পারি আমরা আচ্ছা যাই হোক আলফাও বিটা যাতে কিনা আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার সমান চব্বিশ হয় তাহলে কে এর ধনাত্মক মানটা কত হবে তার মানে দেখো আমি বলতে পারি এখান থেকে যে আলফা বিটা মানে কি আলফা বসালেও কিন্তু এটা আমাদের স্যাটিসফাই করবে মানে ইকোয়াল টু জিরো হতে পারে আবার বিটা বসলেও কিন্তু এটা আমাকে স্যাটিসফাই করবে ঠিক আছে অর্থাৎ এই ইকুয়েশানে দুটো বীজ হচ্ছে আলফা প্লাস বিটা এখন দেখো আমি জানি ভালো করে যে এক্ষেত্রে কী হয় না আলফা প্লাস বিটা কি হয় না এখানে এক্সের যে কোভিশন থাকে সেটা বাই হচ্ছে এক্স স্কোয়ারের কোভিশন মানে ফোর বাই কে এটা হচ্ছে আমার আলফা প্লাস বিটার মান আর কি দেওয়া আছে এখান থেকে না আলফা বিটা গুণ ফলের মানটা কত হয় না দুটো বীজের গুণ ফল কী হয় এটাও কিন্তু আমাদের এখানে কী হয় না ফোর বাই কে হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন কী বলেছে এখান থেকে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার মান বলছে এখান থেকে চব্বিশ আর এখান থেকে এর ধরত মানটা কী হবে দেখো আমরা বলছি এটা স্কোয়ার করি তো এটা স্কোয়ার মানে নিশ্চয়ই এটারও স্কোয়ার হবে তাহলে কী হবে এখান থেকে আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার প্লাস টু বিটা সমান সমান হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো বাই হচ্ছে কে স্কোয়ার এখন এর মান হচ্ছে এখান থেকে চব্বিশ আর টু বিটার মান হচ্ছে টু ইন্টু ফোর বাই কে সমান দেখো সিক্সটিন কে স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো আমরা এইদিকে নিয়ে যাই একটু চব্বিশ প্লাস এখানে পাচ্ছি আমি এইট বাই কে সমান হচ্ছে ষোলো কে স্কোয়ার কে স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে পাচ্ছি কিন্তু আমি চব্বিশ কে স্কোয়ার প্লাস পাচ্ছি কিন্তু আমি এইট কে মাইনাস পাবো কি এখান থেকে না ষোলো পাচ্ছি ঠিক আছে তো দুই কন্তুল তুললে এখানে থাকছে আমার কত না বারো কে স্কোয়ার প্লাস ফোর কে মাইনাস কত হচ্ছে এখান থেকে না এইট হচ্ছে ইকোয়াল টু জিরো আচ্ছা আমরা এটাকে ভাঙার চেষ্টা করি একটু আমাদের লাগবে কি এখান থেকে কে ধনাত্মক মানটা লাগবে ঠিক আছে আচ্ছা এখান থেকে ভাঙা চর্চা করে দেখো বারো আটে ছিয়ানব্বই তো আমরা এখান থেকে বারো আটই লিখবো এটা তাই তো হয়ে যায় বারো কে স্কোয়ার প্লাস বারো কে মাইনাস হচ্ছে এইট কে মাইনাস হচ্ছে এইট ইকোয়াল টু জিরো বারো কে কখন তুলে এখানে পাচ্ছি আমি কত না কে প্লাস ওয়ান পাচ্ছি মাইনাস এইট কখন তুলে এখানে পাচ্ছি আমি কে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তা দেখো এখান থেকে পাচ্ছি আমি একটা বারো কে মাইনাস এইট ইকোয়াল টু জিরো পাবো একটা আটটা দেখো কে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন এটা আমি নেবো না কারণ এখান থেকে আসবে আমার কি না কের মানটা আপনি এখানে মাইনাস ওয়ান বাদ দাও তাহলে কের মান এখান থেকে কত বেরোবে না আটের বারো দুই দিয়ে চার দিয়ে কারো আমরা এখান থেকে দুই বাই তিন দুই বাই তিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে রবি ব্যাঙ্ক থেকে বার্ষিক আট পার্সেন্ট সরসুদের হারে লোন নিয়েছিল পাঁচ বছর পর তাকে সময়কালের জন্য ছয় চারশো টাকা সুদ দিতে হয় রবি কত টাকা ধার করেছিল সাপোজ ধরলাম রবি পি টাকা ধার করেছিল পি টাকার ওপর আট পার্সেন্ট সুদ মানে আট পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ হয়েছে কত না বাই হানের করে পাচ্ছি কিন্তু আমরা চৌষট্টি শো দেখেন পাচ্ছি আমি চল্লিশ পাচ্ছি তাহলে মানটা কত পাচ্ছি কিন্তু আমি ছ হাজার চারশো ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে এখান থেকে চল্লিশ শূন্য শূন্য কাটে চারশো লং পাঁচ হাজারটা শূন্য মানে ষোলো হাজার টাকা কিন্তু সে ধার করেছিল অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো বিপরীত দিকে চলমান দূর ট্রেন দুশো পঞ্চাশ কিমি দূরবর্তী দূর স্টেশন থেকে একই সময় যাত্রা শুরু করছে ঠিক আছে একটা স্টেশন থেকে অপরটি দূরত্ব যখন একশো তিরিশ কিমি তখন ট্রেন দুটি সাকাত হয় তাদের বেগের অনুপাত কত হবে দেখো এই ধরো দূর স্টেশন আছে এখানে একটা এ আছে এখানে ধরো বি আছে এই গ্যাপটা কত না দুশো পঞ্চাশ কিমি হচ্ছে গ্যাপ ওদের মধ্যে ঠিক আছে যখন ধরো একটা স্টেশন থেকে অপরটা দূরত্ব হচ্ছে যখন একশো তিরিশ কিলোমিটার আচ্ছা একটি থেকে অপরটির দূরত্ব আচ্ছা একটির একটি ট্রেন থেকে হবে কারণ ট্রেনটা তো এগিয়ে যাচ্ছে খানিকটা তাই না তো বলছি একটি স্টেশন থেকে অপর দূরত্ব কী করে হবে আচ্ছা ঠিক আছে একটা স্টেশন থেকে আমি এপার থেকেই ধরলো সাপোজ ধরো যে এখান থেকে দূরত্ব ধরলাম এই স্ট্যান্ড ধরলাম যার যখন একশো তিরিশ কিমি ধরো ট্রেনটা এখানে গেছে হ্যাঁ আর এ পায়ে ট্রেনটা ধরো এই দিকে এসছে এরমভাবে ঠিক আছে তা তখনই তো সাক্ষাৎ হচ্ছে তখনই কিন্তু ট্রেন দুটি সাক্ষাৎ হচ্ছে মানে এ যদি একশো তিরিশ কিমি যায় তাহলে এ এসছে কত না দুশো পঞ্চাশ থেকে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো কুড়ি কিমি এসছে তাদের বেগের অনুপাতটা কী হবে দেখো আমরা ভালো করে আমি এখানে দেখো যে এস সময় শোন ভিটি এস সমস কী হয় না ভিটি এখন দেখো যে যে সময় এই পায়ের ট্রেনটা এইখানে গেছে সেই একই সময় কিন্তু এখানে এপায়ের ট্রেনটা এপারে এসছে মানে টিটা কিন্তু এখানে আমাদের কনস্ট্যান্ট হয়ে আছে মানে আমি বলতে পারি এখান থেকে এস আর ভি হচ্ছে কি না প্রফোশনাল এখন প্রথম ট্রেনটা দূরত্ব কত না একশো তিরিশ কিমি পরের ট্রেনটা দূরত্ব কত না একশো কুড়ি কিমি এখন এটা হচ্ছে তাদের কিন্তু ডিসটেন্সের রেশিও এটা হচ্ছে তাদের ডিস্টেন্সের রেশিও যখন টিটা কনস্ট্যান্ট তখন কিন্তু দূরত্ব আর বেগ কী হয় সমানুপাতি হয় তার ডিস্টেন্সের রেশিও যা হবে আমাদের এখানে বেগে রেসি ওটা তাই হবে একশো তিরিশ ইস টু হচ্ছে একশো কুড়ি যার মান হচ্ছে এখান থেকে তেরো ইস্টু বারো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ভালো করে বুঝে নাও একটু দেখো এই ট্রেনটা যে সময়ে একশো তিরিশ কিমি দত্ত অধিক্রম করছে এই ট্রেনটা ওই একই সময়ে একশো কুড়ি কিমি দত্ত অধিক্রম করছে দুটো ট্রেনের সময় এক না হলে তারা কিন্তু পরস্পর মিট করতে পারে না তো সেক্ষেত্রে দেখো টাইমটা কনসার্ন হয়ে গেল টাইম কনসার্ন মানে আমরা কী জানি ভালো করে না এস টু ভি হয় ডিস্টেন্সের রেশিওটা যা হবে এখানে আমাদের বেগের রেশিওটা তাই হবে তেরো ইস টু বারো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো রমেশ একটা দ্রব্য বলছে পোকীয় দামের থেকে পনেরো পার্সেন্ট কম দামে কেনে এবং পোকীয় দামের থেকে বলছে টেন পার্সেন্ট বেশি দামে বিক্রি করে সেক্ষেত্রে লাভের শতাংশ নির্ণয় করো ধরলাম আমি যে অ্যাকচুয়াল দাম অ্যাকচুয়াল প্রাইস ধরলাম আমি কত না একশো ধরলাম ঠিক আছে তো এর থেকে কমে কিনছে মানে তার যে কস্টিং প্রাইসটা কত হচ্ছে না এইটটি ফাইভ হচ্ছে ঠিক আছে পনেরো পার্সেন্ট কমে কিনছে আচ্ছা সে বিক্রি করছে কত সে বিক্রি করছে কিন্তু যে অরিজিনাল দাম ছিল তার থেকে আবার টেন পার্সেন্ট বেশি অর্থাৎ একশো দশে বিক্রি করছে মানে লাভ হচ্ছে কত পনেরো দশ হচ্ছে পঁচিশ টাকা লাভ হচ্ছে পঁচিশ টাকা লাভ হচ্ছে এখানে এইট্টি ফাইভের ওপো তাহলে এখানে আমাদের একশোর দশ লাভ হচ্ছে পাঁচ দিয়ে গালো পাচ্ছি কুড়ি এখানে গালোবাসি আমি সতেরো তাহলে এখানে পাচ্ছি আমি কত না পাঁচশো বাই হচ্ছে সতেরো সতেরো দুগুণ হচ্ছে চৌত্রিশ পাচ্ছি এখান থেকে আমি ওয়ান সিক্স জিরো ন সতেরো হচ্ছে এখান থেকে আমাদের একশো তিপ্পান্ন দেখো টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং আসছে মানে অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছি কিনা টেন থিটার মান যদি বারো বাই তেরো হয় তাহলে সেক্ষেত্রে টু সাইন থিটা কস্তিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মানটা কী হবে কী দেওয়া আছে এখান থেকে টু সাইন থিটা কস থিটা দেওয়া আছে হচ্ছে ওপরে আর তলায় আছে কি এখান থেকে কস স্কোয়ার মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা আমরা এখন ওপর নিচে কী করছি না কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করছি তাহলে টু সাইন থিটা স্কোয়ারটা তো নেই এখানে টু সাইন থিটা কস থিটা আর তলায় হচ্ছে এখানে কি না কসের স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখানে দেখো তলাতেও তাই কস স্কোয়ার বাই হচ্ছে কস স্কোয়ার আর মাইনাস হচ্ছে কি না সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে এখানে কি কস স্কোয়ার এখন দেখো এই কস এই কস কাটে তাহলে এখান থেকে সাইন বাই কস একটা থাকে মানে টু টেন থিটা পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এইটা থাক আর দেখো এইটা দেখো কাল এখান থেকে কী না ওয়ান থাকে তো ওয়ান মাইনাস দেখো কী হচ্ছে এটার এটা কিন্তু হচ্ছে আমাদের এখানে টেন্স কতটা ব্যাস মানবসাও দুই ইন্টু বারো বাই তেরো ওয়ান মাইনাস একশো চুয়াল্লিশ বাই হচ্ছে একশো উনসত্তর স্কোয়ার করে বসা হচ্ছে এখান থেকে আমরা চব্বিশ বাই হচ্ছে তেরো ওপরে আর তলায় দেখো কী হচ্ছে এখান থেকে ওয়ান সিক্স নাইন মাইনাস ওয়ান ফোর ফোর বাই হচ্ছে ওয়ান সিক্স নাইন তাহলে কত হচ্ছে এখান থেকে চব্বিশ বাই তেরো এটা হচ্ছে আমাদের ওয়ান সিক্স নাইন বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ তাই তো হ্যাঁ ঠিকই আছে তাই কালো আছে আমরা এখান থেকে তেরো তাহলে চব্বিশ ইন্টু তেরো মানে এখানে পাচ্ছি আমি চার তেরো বাহান্ন দুই হাতে রয়েছে এখান থেকে পাঁচ ছাব্বিশ পাঁচে হচ্ছে এখান থেকে একত্রিশ তিনশো বারো বাই পঁচিশ এটা হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে কি না আট হাজার টাকার ওপর বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে দেখো এখানে একটা জিনিস মিসিং আছে না দু বছরে দু বছরে চক্রবর্তী সুদ কত হবে নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো ফাইভ পার্সেন্ট মানে কী হবে এখান থেকে না ফাইভ বাই হচ্ছে হানড্রেড মানে একের কুড়ি তারা মানে যদি আমার প্রিন্সিপাল হয় কুড়ি সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে সুদের মূল্যে কত হবে না একুশ টাকা হবে কারণ কুড়ি টাকার ওপর এক টাকা হচ্ছে আমার সুদ বছর বলেছে মানে স্কোয়ার করে দাম মাথায় সঙ্গে সঙ্গে দু এর হবে কুড়ি স্কোয়ার এখানে হবে একুশে স্কোয়ার এখানে পাচ্ছি আমি চারশো এখানে পাচ্ছি আমি চারশো একচল্লিশ আর সুদটা কত না ফোরটি ওয়ান এখন দেখো চারশোর মান এখানে দেওয়া আছে কত এখান থেকে না আট হাজার তাহলে ফর্টি ওয়ানের মানটা কত হবে এখান থেকে না আট হাজার বাই হচ্ছে এখান থেকে চারশো ইন্টু হচ্ছে এখান থেকে ফর্টি ওয়ান এটা দিয়ে কালে দেখো পাচ্ছি এখান থেকে টু জিরো পাচ্ছি এখান থেকে আমরা একচুর দুই মানে পাচ্ছি এখান থেকে বিরাশি পাঁচশো একটা শূন্য আটশো কুড়ি টাকা হচ্ছে এখানে আমাদের চক্র সুদের পরিমাণ নেক্সট চল জন ব্যক্তি এটা আয়তক্ষণ আকার পুকুরে বলছে ঝাম দিচ্ছে তো বলছে যেটি বলছে আবার কি আশি মিটার দীর্ঘ এবং পঞ্চাশ মিটার চওড়া জলের স্তর কতটা উঠবে যদি একজন ব্যক্তি কর্তৃক গড়ে অবসর জলের পরিমাণ কত হয় না জিরো পয়েন্ট জিরো ফোর মিটার কিউব হয় ঠিক আছে দেখো একজন ঝাঁপ দিলে জল কত কতটা সরে না চার বাই একশো ঘন মিটার ঠিক আছে তাহলে পাঁচশো জন ঝাঁপ দিলে এইটা ইন্টু পাঁচশো হচ্ছে ঠিক আছে এই যে জলের পরিমাণটা সমান সমান কী হবে না যে পরিমাণ এখানে জল আছে সেটা অর্থাৎ এখানে দেখো আমি ধরলাম যে আশি মিটার দীর্ঘ রয়েছে এখান থেকে পঞ্চাশ মিটার চওড়া রয়েছে ধরলাম এইচ মিটার হচ্ছে এখানে আমাদের স্তরটা উঠবে উপরে ঠিক আছে দেখো শূন্য শূন্য কাটে এখান থেকে তাহলে চার ইন্টু পাঁচ পাচ্ছি আর এখানে কি পাচ্ছি না আশি ইন্টু পাচ্ছি কিন্তু আমি পঞ্চাশ এটা হচ্ছে সমান সমান এইচ পাঁচ পাঁচ এখানে কাল দেখো দশ পরে থাকছে এখানে কাল পাচ্ছে আমার বাচ্চা কত না একের কুড়ি পরে থাকছে তাহলে এইচের এর মানটা পাচ্ছি কিন্তু আমি একের দুশো এটা কিন্তু মিটারে হচ্ছে আমার দেখো অপশান সব আছে কিছু না সেমিতে আছে তাহলে একের দুশোকে আমরা আবার একশো দিয়ে গুণ করছি মানে পাচ্ছি কিন্তু আমি হাফ সেমি অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ সেমি কিন্তু জলস্তর উঠবে এটাই অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এক্সের মান বলছে এখানে কি এখানে বলছে কিন্তু এক্স এ সাইন থিটা ওয়াই শোষণ হচ্ছে এখানে কিন্তু বি টেন থিটা তো সেক্ষেত্রে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মানটা কত দেখো প্রথম কথা হচ্ছে এ বাই এক্সের মানটা কী হবে এখানে কী হবে না ওয়ান বাই সাইন হবে অর্থাৎ ওয়ান বাই সাইন মানে হচ্ছে এখান থেকে পাবো আমরা কোসেক থিটা ঠিক আছে আর বি বাই ওয়াই বি বাই ওয়াই মানে কি পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান বাই টেন থিটা যার মানে হচ্ছে এখান থেকে এটা কট থিটা তাহলে এখানে কী পাচ্ছি এখান থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার এখন এটা স্কোয়ার মানে এখানে পাবো কি আমি এটাকে কোচ এক্স স্কোয়ার থ্রিটা মাইনাস হচ্ছে এখানে কী পাবো না কর স্কোয়ার থ্রিটা যার মান জানি আমরা যে ওয়ান হয় তার ওয়ান হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মান নির্ণয় করতে বলেছি সবার আগে দেখো ওপর থেকে দেখো এই দুটো তো কমন যায় জিরো পয়েন্ট এইট সিক্স এইট কমন চলে যাচ্ছে তাহলে আমরা কী করবো কমন তুললাম তুলে কিন্তু এই দুটোকে আমরা যোগ করতে পারি সাত তিনে দশের শূন্য হাতে রয়েছে এক ছয় তিনে নয় একে দশের শূন্য হাতে রয়েছে এক সাত দু নয় এক দশের শূন্য হাতে রয়েছে এক মানে ওয়ান পয়েন্ট এইটা মানে এক জাস্ট তাই না একই হবে দেখো জিরো পয়েন্ট সেভেন এখান থেকে আমার কমন যায় ঠিক আছে এইটাকে আমি যোগ করি দেখো ছয় ছয় দশ শূন্য হাতে রয়েছে এক ছয় তিনে নয় এক দশ শূন্য হাতে এক নয় এক দশ শূন্য এক এক সেই একই এসে গেলে দেখো এটা তো কিছু ব্যাপারই নেই তাহলে এখান থেকে পাচ্ছি আমি আলটিমেট এইট সিক্স এইট বাই হচ্ছে এখান থেকে হাজার পাচ্ছি এখানে পাচ্ছি আমি দশ বাই হচ্ছে সাত সাত বারো হচ্ছে এখান থেকে চুরাশি পাচ্ছি এখান থেকে আমরা দুই আট তার সাথে হচ্ছে আটাশ একশো চব্বিশ বাই হচ্ছে এখান থেকে একশো তার অ্যানসার অ্যান্সার হচ্ছে এখান থেকে আমার ওয়ান পয়েন্ট টু ফোর হচ্ছে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে যদি একটা গ্রামের জনসংখ্যা পাঁচ বছরে এত থেকে বেড়ে এত হয় তাহলে প্রতি বছরে গড় জনসংখ্যা বৃদ্ধি কত শতাংশ কতটা বাড়ছে আগে দেখি দেখো বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচশো তো এমনিই পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে পাচ্ছি আমি সাত পাচ্ছি সাত একে আট এখানে পাচ্ছি আমি আট ঠিক আছে তা সাতাশি হাজার পাঁচশো বাড়ছে সাতাশি হাজার পাঁচশো বাড়ছে কতর ওপর বাড়ছে এক পঁচাত্তর তিনটে শূন্যর ওপর পাঁচ বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে এখানে হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে এখান থেকে তাহলে পাঁচের মান কত পাচ্ছি কিন্তু আমি এইট সেভেন ফাইভ ডবল জিরো বাই দেখো এটা গুণ করে দাও এখানে পাচ্ছি কত আমি দেখো পাঁচ পঞ্চাশ আড়াইশো পঁচাশি মানে সাতাশি পঞ্চাশ পাচ্ছি দেখো গাড়ি করলে জাস্ট এখান থেকে টেন পার্সেন্ট ভোট থাকে তাহলে আরের মানটা কত হচ্ছে এখান থেকে টেন পার্সেন্ট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা সংখ্যার বলছে এক চৌর্থাংশ অন্য একটি সংখ্যা তিনের আর অংশের সাথে সমান যদি প্রথম সংখ্যার সাথে তিরিশ যোগ করা হয় তবে এটি দ্বিতীয় সংখ্যা ছগুণ হয় সেক্ষেত্রে প্রথম সংখ্যাটি কত তুললাম প্রথম সংখ্যাটা হচ্ছে এখানে এক্স আর পরেরটা হচ্ছে এখান থেকে ওয়াই তাহলে এক্স বাই ফোর সমস্যা কী হচ্ছে এখান থেকে না আটটা সংখ্যা আর তিনের আট তাহলে ওয়াইয়ের কত হচ্ছে না তিনের আট তাহলে এখান থেকে আমি এক্স ইস টু ওয়াই ধরতে পারি কি না দেখো চার দিয়ে কারো আমরা এখান দুই পাচ্ছি মানে থ্রি ইস্যু টু বলতে পারি তা আমরা এখানে ধরলাম যে এক্সের মানটা হচ্ছে এখান থেকে থ্রি এ আর ওয়াইয়ের মানটা ধরলাম এখান থেকে টু এ সুবিধা হবে আমার এখন বলছে প্রথম সংখ্যার সঙ্গে তিরিশ যোগ করলে মানে থ্রি এ প্লাস থার্টি করলে তা দ্বিতীয় সংখ্যা ছগুণ হয় তাহলে ছগুণ অফ টু এ হয় তো থ্রি এ প্লাস থার্টি সমস্যা পাচ্ছি এখানে আমি বারো এ আচ্ছা এখানে বারো এ পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি কত নাইন এ সমান পাচ্ছি কিন্তু আমি তিরিশ পাচ্ছি তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমি এখান থেকে সরি তিরিশ বাই নাইন তিরিশ বাই হচ্ছে নাইন তিন দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা দশ বাই তিন এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম সংখ্যাটা কত ধরেছিলাম কত এখান থেকে না থ্রি এ থ্রি এ মানে হচ্ছে তিন ইন্টু দশ বাই তিন মানে দশ হচ্ছে এখানে আমাদের প্রথম সংখ্যাটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে তবে বলছি কিন্তু বলছে পৌরত্বের মিন যদি হয় পনেরো সেক্ষেত্রে আমাদের এখান থেকে কে এর মানটা নির্ণয় করতে হবে দেখো পার্টিকুলার যখন এরকম ফর্ম্যাট থাকবে তার ফর্মুলা কী হয় না সামেশন অফ সরি সামেশনের অবস্থা খারাপ হয়ে গেছে এফ আই এক্স আই বাই হচ্ছে সামেশন অফ আই ইকোয়াল টু হচ্ছে মিন ঠিক আছে এই হচ্ছে আমাদের ফর্মুলা অর্থাৎ আমরা আগে এর মধ্যে গুণ করব কত পাচ্ছি এখান থেকে তিরিশ পাচ্ছি এটা গুণ করে কত পাচ্ছি আমরা টেন কে পাচ্ছি এটা গুণ করে পাচ্ছি আমরা কত নব্বই পাচ্ছি এটা গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা দুশো এটা করে পাচ্ছি আমরা কত না একশো পঁচিশ ঠিক আছে আগে এইগুলোকে যোগ করো কত হয় দেখো নব্বই তিরিশে পাচ্ছি কিন্তু আমরা একশো কুড়ি একশো কুড়ি আর এখান থেকে পাচ্ছি আমি তিনশো পঁচিশ মানে চারশো পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ প্লাস হচ্ছে টেন কে এটা হচ্ছে আমাদের এখানে সামেশান অফ আই এক্স এক্সায়ার মানটা বাই এফ আই মানে এইগুলোকেও যোগ করতে হবে ঠিক আছে কত হয় ছয় ছয় বারো দশ হচ্ছে বাইশ পাঁচ হচ্ছে সাতাশ সাতাশ প্লাস কে ইকোয়াল টু কত পাচ্ছি কিন্তু আমরা পনেরো পাচ্ছি তাহলে ফোর ফোর ফাইভ প্লাস এখান থেকে পাচ্ছি আমি টেন কে সমান সমান সাতাশ ইন্টু পনেরো মানে সাত পনেরো একশো পাঁচশো পাঁচ দশ তিরিশ দশে হচ্ছে এখান থেকে আমাদের চল্লিশ চারশো পাঁচ প্লাস হচ্ছে এখান থেকে ফিফটিন কে এটা এপারে গেলে পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ আর এটা এপারে গেলে পাচ্ছি কিন্তু আমরা ফাইভ কে তাহলে কে এর মান পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ বাই হচ্ছে পাঁচ সময় কত হচ্ছে না আট হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে এক্সের মানিন্ণয় করে যাতে কিন্তু পথ রাশিটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয় দেখো খুব ভালো কথা এখানে দেখো দুটো আছে মানে বারো পয়েন্ট নাইন ফাইভের স্কোয়ার আছে এখানে এখানে দেখো দুটো আছে মানে জিরো পয়েন্ট জিরো থ্রি তার দেখো একটা স্কোয়ার রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তা নিশ্চয়ই তাহলে মাঝখানে কি তাই নিশ্চয়ই টু এ বি হওয়ার কথা মানে টু ইন্টু বারো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি হওয়ার কথা তবেই কিন্তু এটা আমাদের বলতে পারি কি না বারো পয়েন্ট নাইন ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি স্কোয়ার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এছাড়া আর অন্য কোনো ফর্ম্যাটে কিন্তু দেওয়া যাচ্ছে না আর এখানে দেখো প্লাসও আছে ঠিক আছে তাহলে নেই কোনটা কিন্তু বারো পয়েন্ট নয় পাঁচটা কিন্তু রয়েছে তাহলে এক্সের জায়গায় কী বলতো নিশ্চয়ই টুটা নেই এখানে আর জিরো পয়েন্ট জিরো থ্রিটা নেই তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে না টু ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি যার মান হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স এটাই নেই অর্থাৎ এইটা দিলেই কিন্তু আমার এখানে এটা পূর্ণব সংখ্যা হয়ে যাবে নেক্সট চলো দুটি ঘন প্রতিটা বাহু বলছে দশমী করে প্রান্তে জোড়া হচ্ছে তো লদ্দ আয়ত ঘনটি বলছে সমতলের ক্ষেত্রফল কী হবে ভালো প্রশ্ন এটা দেখো দুটো ঘনক আমি এরকম পাশাপাশি জুড়ছি ধরো এই একটা ঘনক আছে এরকম একটা ঘনক আছে ঠিক আছে আটটা ঘনক এরকম আছে এরমভাবে ঠিক আছে এরমভাবে জুড়ছি আমরা মোটামুটি জুড়ে দিয়েছিলাম এটা ঠিক আছে তো দেখো এখান থেকে প্রতিটা বাউ দশ মানে দেখো এখান থেকে এইটুকু হচ্ছে দশ আবার এখান থেকে এইটুকুও দশ এখন কিন্তু লেন্থ কী হচ্ছে লেন্থ কিন্তু কি আমাদের কুড়ি হচ্ছে আর এটা কিন্তু এখন আমাদের হয়ে গেলো কি আয়ত ঘনক ঠিক আছে আয়ত ঘনক হয়ে গেলো এবার দেখো এই যে ব্রেথটা প্রস্তুতটা দেখো এইটা তো আর চেঞ্জ হয়নি এখানেও যা আছে এখানেও তাই মানে এখানে কিন্তু আমার বিটা কিন্তু আমার এখানে দশই আছে আর হাইট দেখো হাইটটাও কিন্তু চেঞ্জ হয়নি হাইটটাও কিন্তু আমার এখানে দশ আছে কারণ এখানে ঘনকের ক্ষেত্রে সব তো সমানই হয় তাহলে এই হচ্ছে আমার মাপ এল বি এইচের মাপ হচ্ছে এই ক্ষেত্রে কী হবে না টু ইন্টু একবার এল ইন্টু বি মানে কুড়ি ইন্টু দশ প্লাস একবার বি ইন্টু এইচ মানে দশ ইন্টু দশ আর একবার দশ ইন্টু কুড়ি ঠিক আছে তো এখানে পাচ্ছি আমি দুশো এখানে পাচ্ছি আমি দুশো চারশো এখানে পাচ্ছি আমি একশো পাঁচশো পাঁচশো ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমি হাজার হাজার বর্গ সেমি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে এখানে দেখো মানিনে করতে হবে আমি এখন লিখে নিই এটা রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস রুট থ্রি এখানে পাচ্ছি আমি টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি এখানে পাচ্ছি আমি টু মাইনাস রুট থ্রি তো হয় আমি প্রত্যেকটাকে নিয়ে কাজ করি কিংবা আমরা দুটো করে পেয়ার নিয়ে কাজ করি মঞ্চ আমি দুটো করে পেয়ার নিয়ে কাজ করি তাও কী হবে এখান থেকে ব্র্যাকেট দিয়ে লাভ নেই এমনি রাখি তো রুট থ্রি প্লাস ওয়ান এখানে পাচ্ছি আমি রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে পাচ্ছি আমি রুট থ্রি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এখানে পাচ্ছি আমি রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস একই হবে এটাও তাই টু প্লাস রুট থ্রি একটা আর একটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি এখানে পাচ্ছি আমি টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার এখানে পাচ্ছি আমি টু প্লাস রুট থ্রির হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার কী হয় না টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দেখো রুট থ্রির মান রুট থ্রি স্কোয়ার হলে কত পারছি আমরা তিন পাচ্ছি আর এখানে বি স্কোয়ার মানে এক একের স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা এক পাচ্ছি বাই কি হবে দেখো তিন মাইনাস এক দেখো এটা কী হচ্ছে আমাদের এখান থেকে না এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো ফর্মুলা কী নিয়ে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এটা মানে কি না এখানে কিন্তু রুট থ্রি স্কোয়ার আছে আর এখানে আমাদের এক স্কোয়ার আছে এখন রুট থ্রি স্কোয়ার করলে কত না তিনই হয় তাই না আর এক স্কোয়ার করলে তো এক থাকে ব্যাস এটাও তাই দু স্কোয়ার হচ্ছে চার প্লাস রুট থ্রি স্কোয়ার হচ্ছে কত এখানে থাকে না তিন আর তলায় কী থাকবে না চার মাইনাস হচ্ছে তিন দেখো তলায় কী হচ্ছে এটা এ প্লাস বি এ মাইনাস বি কী হবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে এক স্কোয়ার পাশেরটাও তাই দু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার এইভাবে হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো এখানে পাচ্ছি দেখো এইখান থেকে দুই পাচ্ছি আর এইখান দেখো দুই দেখো দুই দুই কাটাকুটি হয়ে যায় তাহলে তিন আগে এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি এখান থেকে ঠিক আছে তলাই দেখো এক আছে লাগবে না আমার এখান থেকে চার তিনে সাত দুগণে হচ্ছে চোদ্দো চোদ্দো চারে কত হচ্ছে এখান থেকে আঠেরো আঠেরো হচ্ছে এখানে আমাদের মান অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এ ও বি বলছে একটা কাজ বলছে কুড়ি দিনে বি ও সি বলছে কুড়ি সরি এ ও বি বলছে দশ দিনে বি ও সি বলছে কুড়ি দিনে আর সি ও এ বলছে এখানে তিরিশ দিনে কাজটা শেষ করতে পারে একসাথে কাজ করে তারা তিনজনে কাজটা কখন শেষ হবে সিম্পিল অঙ্ক এ প্লাস বি দশ দিনের কাজটা করছে বি প্লাস সি কাজটা করছে হচ্ছে কুড়ি দিনে আর সি প্লাস এ কাজটা করছে হচ্ছে এখানে তিরিশ দিনে দশ কুড়ি তিরিশে লসো করে পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি এইটা হচ্ছে আমার এখান থেকে টোটাল কাজ তো আমি এখান থেকে বলতে পারি যে এ প্লাস বি এফিসিয়েন্সি কত না ছয় বি প্লাস ক্ষেত্রে কত না তিন আর সি এর ক্ষেত্রে কত না দুই তাহলে দেখো তিনটে ম্যানারে পাচ্ছি কিন্তু আমি দুটো করে এ দুটো করে বি দুটো করে সি টোটাল এফিসিয়েন্সি কত ছয় প্লাস তিন প্লাস দুই ছয় থেকে নয় দে হচ্ছে এখানে এগারো তো এখান থেকে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে এগারো বাই হচ্ছে দুই তাহলে এখান থেকে রিকোয়ার্ড ডেস কী হবে এখান থেকে ষাট বাই হচ্ছে এখান থেকে ইলেভেন বাই হচ্ছে টু ষাট ইন্টু দুই বাই হচ্ছে এখানে এগারো মানে পাচ্ছি কিন্তু আমরা একশো কুড়ি বাই হচ্ছে এগারো এতদিন লাগবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দেখেন বলছে কি এখানে যে চল্লিশ জন স্টুডেন্টের বয়স এখানে দেখানো হয়েছে ঠিক আছে স্টুডেন্টদের গড় বয়স কত এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস এটা হচ্ছে আমাদের এজ ইন ইয়ার্স আমরা কি করি না প্রথমে গুণ করি এক্ষুনি একটা অঙ্ক হলো এখানে গুণ করার পর যোগ করবো করার পর কিন্তু আমরা নাম্বার অফ স্টুডেন্টস এটাকে ভাগ করে দেবো তাহলে পনেরো দিন কত হয় না ফোরটি ফাইভ হচ্ছে আটশো হচ্ছে এখান থেকে একশো আটাশ সতেরো দশে গুণ গুণগুলো হচ্ছে ওয়ান সেভেনটি এখানে পাচ্ছি আমি ওয়ান এইটটি এখানে পাচ্ছি আমি নাইনটি ফাইভ আর এখানে পাচ্ছি আমি কত না এইটটি পাচ্ছি আচ্ছা এগুলো যোগ করতে হবে এখান থেকে একশো সত্তর আর একশো আশি মানে পাচ্ছি কিন্তু আমরা কত না তিনশো পঞ্চাশ পাচ্ছি তিনশো পঞ্চাশ থাক এখান থেকে আর এখানে পাচ্ছি আমি কত না একশো পঁচাত্তর পাচ্ছি ঠিক আছে আর এখানে পাচ্ছি কত আমি আঠেরো বারো তেরো তিন হাজার এক ষোলো সতেরো ওয়ান সেভেন থ্রি আট পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো পাঁচে হচ্ছে এখানে উনিশের নয় হাজার হচ্ছে এখান থেকে এক তিন তিনে হচ্ছে এখান থেকে ছয় সিক্স নাইন এইট এটা হচ্ছে আমার টোটালটা আর এইটাকে যোগ করে দেখি আমরা কত হয় ঠিক আছে দশ হচ্ছে কুড়ি কুড়ি পাঁচে হচ্ছে পঁচিশ চারে হচ্ছে এখানে উনত্রিশ উনত্রিশ আটে হচ্ছে এখান থেকে আমাদের আর হচ্ছে এখান থেকে চল্লিশ ঠিক আছে জাস্ট ভাগটা করি আর এক ঘর আগে পয়েন্ট আসবে চার হচ্ছে এখান থেকে আটষট্টি এক মানে চার চার ষোলো পয়েন্ট খাই হচ্ছে পাঁচ তলায় রয়েছে একটা অর্থাৎ সতেরো পয়েন্ট ফোর ফাইভ হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো দেখো বলছে এ যে ন্যূনতম সংখ্যা যার সাথে ফাইভ এইট এইটকে গুণ করতে হয় যাতে কিনা এটার পূর্ণবঙ্গ সংখ্যা হয় তো এরকম কিছুগুলো কী করি আমরা ভেঙে দিই ভালো করে এটা ফাইভ এইট এইটকে কীভাবে ভাঙা যায় দুই ইন্টু দেখো পাচ্ছি কি আমরা এখান থেকে ফাইভ এইট এইট কী করে পাচ্ছি আমরা দুই ইন্টু টু নাইন ফোর তাই না হুম আচ্ছা দুই দিয়ে আবার দেখো পার্টি এখানে কত ওয়ান ফোর সেভেন পাচ্ছি এখানে আমরা এইটা আমরা দেখো পাচ্ছি আমরা এখানে সাত ইন্টু একুশ একুশ মানে হচ্ছে সাত ইন্টু তিন তার মানে দেখো দুই ইন্টু দুই সাত ইন্টু সাত ইন্টু তিন এখন পূর্ণবর্গ হতে গেলে কী হতে হবে না প্রত্যেকটা দুটো করে থাকতে হবে দুটো দুই আছে দুটো সাত কিন্তু এখানে একটা তিন আছে মানে নিশ্চিত এখান থেকে আরও একটা তিন গুণ করলে তবেই কিন্তু হবে এটা পূর্ণবর্গ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট আইডেন্সেন্স তখন বলছি কিনা যখন ভনাংশের লবকে বলছে যখন ছয় বাড়ানো হয় তখন বলছে ভনাংশটি তিনের চার অংশ বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ভনাংশের হরটা কত হবে সাপোজ ধরলাম এক্স বাই ওয়াই হচ্ছে আমার এখানে হচ্ছে ভনাংশটা যেখানে এক্সটা হচ্ছে আমার এখান থেকে লব আর ওয়াইটা হচ্ছে এখানে আমাদের হর তাহলে আমি কী করছি না এক্স প্লাস সিক্স করছি বাই হচ্ছে ওয়াই এটা একটা ভনাংশ হচ্ছে এখন আলটিমেট কী হচ্ছে না যে ভনাংশটা ছিল সেটা কিন্তু তিনের চার অংশ বাড়ছে মানে এটা প্লাস কী হবে না তিনের চার বাড়ছে আরও ঠিক আছে তিনের চার অংশ বাড়ছে তো ব্যাস এটাই করে তাহলে এক্স প্লাস সিক্স বাই মাইনাস হচ্ছে এক্স বাই ওয়াই হচ্ছে সেখান থেকে তিনের চার তো ওয়াই এখান থেকে লসক্য এখানে পাচ্ছি আমি এক্স প্লাস সিক্স মাইনাস এক্স শোন তিনের চার তাহলে এখান থেকে ওয়ার মান পাচ্ছি দেখো এক্স এক্স কেটে যাচ্ছে চার ছক চব্বিশ বাই হচ্ছে থ্রি মানে এইট পাচ্ছে এখানে ওয়ার মানটা কত হচ্ছে এখান থেকে এইট ভনাংশের হরের মান হচ্ছে এখান থেকে এইট নেক্সট চলো একটা কলেজে বলছে ছেলেদের পনেরো পার্সেন্ট যদি এক তৃতীয়াংশ মেয়ের সাথে সমান হয় তাহলে বলেছে কলেজের ছেলে এবং মেয়ে অনুপাত কত তো বয়েসদের ফিফটিন পারসেন্ট মানে পনেরো বাই হচ্ছে একশো ইকুয়াল টু গার্লসদের ওয়ান থার্ড পাঁচ দিয়ে গাল এখানে আমরা তিন এখানে গাল আমরা কুড়ি তাহলে এখান থেকে বয়েস ইস টু গার্লস কত হবে না কুড়ি বাই হচ্ছে নাইন তার কুড়ি ইস হচ্ছে এখানে আমাদের ছেলে এবং মেয়ে সংখ্যার অনুপাত অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট হলো কি বলছে এখানে একটা পরীক্ষায় বলছে যে হাজারজন ছেলে এবং ছোটজন মেয়ে পরীক্ষা দেয় যদি 40% পার্সেন্ট ছেলে এবং থার্টি ফাইভ মেয়ে পাস করে তাহলে মোট পরীক্ষার্থীর কত শতাংশ পরীক্ষায় ফেল করেছে দেখো পাস ছেলেদের মধ্যে তাহলে ফেল কত হচ্ছে নিশ্চয়ই সিক্সটি তাহলে হাজারের ওপর সিক্সটি কত হয় এখানে ষাট বাই একশো করে বাচ্চা কিন্তু আমরা ছশো জন ফেল করে গেছি ঠিক আছে এটা হচ্ছে বয়েজদের ক্ষেত্রে আর গার্লসের ক্ষেত্রে কি দেখো থার্টি হচ্ছে এখানে পাস করেছে তাহলে ফেল কত হবে নিশ্চয়ই সিক্সটি হবে কারণ হানড্রেড থেকে থার্টি ফাইভ বাদ দিলে সিক্সটি ফাইভই পড়ে থাকে এখন তাহলে এখানে সংখ্যাটা কত হবে না ছশোর ওপর সিক্সটি ফাইভ বাই হচ্ছে হানড্রেড শূন্যগুলো কাটে এখান থেকে পাঁচ পাঁচশো তিরিশে শূন্য হাজার হচ্ছে তিন ছত্রিশ তিনে হচ্ছে এখান থেকে উনচল্লিশ থ্রি নাইনটি তাহলে দেখো বলছে এখানে যে মোট পরীক্ষার্থীর কত শতাংশ পরীক্ষায় ফেল করেছে দেখো ছশো এখানে আর তিনশো নব্বই এখানে তাহলে নশো নব্বই ঠিক আছে মোট স্টুডেন্ট কত এখান থেকে এখানে হাজার এখানে হচ্ছে ছশো মানে ষোলোশো ঠিক আছে ইন্টু একশো শূন্য শুনু কাটে এখান থেকে নাইন নাইন জিরো আর এখান হচ্ছে ষোলো ছশো ষোলং হচ্ছে ছিয়ানব্বই এখান থেকে তিন শূন্য আচ্ছা এখানে দেখো ষোলোকে ষোলোই যাবে এখান থেকে ওয়ান ফোর পয়েন্ট ফাইভ শূন্য সাত ষোলং আট ষোলং হচ্ছে একশো আট আছে দেখো এখানে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট মানে হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তিন অঙ্কের বৃহত্তর সংগ্রহ নির্ণখ যা ছয় নয় বারো এবং পনেরো দ্বারা বিভাজ্য ঠিক আছে দেখো তা আমরা কী করতে পারি এলসিএম করে আমরা এটাকে গুণ করে বাড়াতে পারি কিংবা আমরা এখান থেকে দেখতে পারি যে এর মধ্যে কোনটা হবে দেখো প্রথম কথা হচ্ছে দেখো পনেরো মানে হচ্ছে তিন ইন্টু পাঁচ তাই না মানে সংখ্যাটা কিন্তু পাঁচ হাজার বিয়ে হবে তার দেখো এখান থেকে তো এইটা তো হবে না কারণ শেষে আছে নয় তো এমন কোনো সংখ্যা কিন্তু পাঁচ হাজার বিয়ে কিন্তু আর এখানে এক করে নয় থাকতে পারে না তো হয় এটা হবে নয় এটা হবে নয় এটা হবে ঠিক আছে আচ্ছা আর দেখো চার দিয়ে দেখো এখানে কিন্তু বারো মানে কী না চার ইন্টু তিন আছে শেষ দুটো ডিগিট কিন্তু অবশ্যই চার দিয়ে ভাগ যেতে হবে দেখো টোয়েন্টি ফাইভ তো যায় না এখানে নাইনটি ফাইভে যায় না দেখো দুটো শূন্য মানে কিন্তু সেটা ভাগ যাবেই কোনো অসুবিধা নেই ডাইমার তো হবে কি নশো হবে তো আমরা এটা এইভাবে করতে পারি কিংবা আমরা এটাকে আমরা এলসিএম ধরে করতে পারি কত হবে এলসিএম দুই ইন্টু তিন ছয় থেকে পেলাম নয় থেকে পেলাম দুটো তিন মানে একটা তিন নবো এখান থেকে বারো মানে দুটো দুই একটা তিন মানে একটা দুই নবো পনেরো মানে এখান থেকে একটা জাস্ট পাঁচ নেবার আছে আর কিছু নেই পাঁচ দেখুন দশ তিন তিরিকে নয় নিগুণ হচ্ছে আঠেরো মানে একশো আশি পাচ্ছি এখানে এখন একশো আশিকে আমি গুণ করে করে বাড়াই দেখো একশো আশি ইন্টু পাঁচ করলে পাচ্ছি কেন আমরা নশো একটু বড়ো দিয়ে গুণ করো দেখো পাঁচ হাজার নব্বই হয় আর যেই ছয় গুণ করবো দেখো কত হচ্ছে এখান থেকে আমার হাজার আশি মানে দেখো চার অঙ্কের হয়ে যাচ্ছে তা তিন অঙ্কের বিরতন সংখ্যা কত হলো এখান থেকে নশো হলো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার গাড়ি এ বলছে গাড়ি বি এর দ্বিগুণ দ্রুত গাড়ি বি বলছে গাড়ি সি এর বলছে আবার তিনগুণ দ্রুত ষাট মিনিটে গাড়ি সি দ্বারা অতিক্রম দূরত্ব গাড়ি বি দ্বারা ড্যাশ অতিক্রান্ত হবে দেখো আমি ধরলাম এখানে যে সি গাড়ির বেগ ধরলাম হচ্ছে সি ঠিক আছে তাহলে এখানে এটা ধরো এটা ধরো এ গাড়ি এটা হচ্ছে বি গাড়ি এটা হচ্ছে সি গাড়ি ঠিক আছে তাহলে ভিসি হচ্ছে এখানে হচ্ছে গাড়ির সি গাড়ির বেগ তাহলে গাড়ি বি হচ্ছে গাড়ি সি এর তিন গুণ দ্রুত মানে এটা হয়ে গেল আমাদের থ্রি ভিসি ওকে আবার গাড়ি এ বলছে গাড়ি এর দ্বিগুণ দ্রুত মানে এটা হয়ে গেল আমাদের সিক্স ভিসি তা রেশিও কত হচ্ছে এটা আমাদের সিক্স টু এটা কিন্তু আমাদের স্পিড রেশিও ঠিক আছে এখন দেখো টাইম রেশিও কী হবে সরি দরকার কী হ্যাঁ টাইম দরকার দেখো এর সমস্যা হচ্ছে এখানে ভিটি ঠিক আছে স্পিড আর টাইম কিন্তু সবসময় ব্যস্ত হয় তাহলে এখান থেকে টাইম রেশিওটা কী হবে না উল্টে যাবে মানে একের ছয় ইস টু একের তিন ইস টু হচ্ছে ওয়ান ছয় করে পাচ্ছি কিন্তু ছয় এখানে পাচ্ছি আমি দুই সরি এখানে তারটা আসছে এক এখানে আসছে দুই এখানে আসছে আমাদের এখানে ছয় ঠিক আছে এখন এইটা হচ্ছে আমার এখানে টাইমের রেশিও এখন কি বলছে যে সির লাগছে একটা ডিস্টেন্স কভার করতে ষাট মিনিট মানে দেখো সিল লাগছে ষাট মিনিট মানে ছয়ের মানটা হচ্ছে ষাট মানে দশ দিয়ে গুণ হচ্ছে তাহলে বিল লাগবে কত তাহলে বিটটাকেও দশ দিয়ে গুণ করবো আমরা তাহলে দশ দুগুণে কত হবে না কুড়ি অর্থাৎ যেটা ষাট মিনিট লাগছে ক্ষেত্রে তাহলে বিল লাগবে কত না কুড়ি মিনিট লাগবে অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চার আট ষোলো বত্রিশ এই করে করে পাঁচশো বারো সিরিজের বলছে পথ সংখ্যা নির্ণয় করতে হবে দেখো টি এন সময় কী হয় না এখান থেকে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখান থেকে বলতে পারি যে টি এন মাইনাস এ বাই হচ্ছে ডি প্লাস ওয়ান ইকর ডু হচ্ছে এন এটা হচ্ছে আমাদের পথ সংখ্যা মানে এনতম পদ মানে ধরলাম এখান থেকে যে পাঁচশো বারো হচ্ছে আমার এখান থেকে এনতম পথ মাইনাস প্রথম পথটা কত এখান থেকে না চার কত করে করে বাড়ছে দেখো এখানে আমাদের কিন্তু ইন্টু দুই করে করে বাড়ছে আচ্ছা এটা গুণোত্তর প্রগতিতে আছে আবার দেখো এটা আমাদের কী বলতে গুণোত্তর প্রগতিতে আছে সেক্ষেত্রে দেখো কী হবে এটা আমাদের গুণোত্তর পৌঁতির ক্ষেত্রে কী হয় না টি এনের এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের এনতম পদের মান হয় ঠিক আছে তাহলে এখানে এনতম পদ কী হবে এখান থেকে দেখো এটা কিন্তু আমার সমান্তর প্রগতিতে নেই দেখো এখানে যদি আমি দেখি চার বাড়ছে এখানে দেখো আট বাড়ছে এখানে দেখো আবার দেখো ষোলো বাড়ছে দেখেছো বেড়ে যাচ্ছে ফিক্সড না তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু হবে না এটা আমাদের সমান্তর প্রভৃতি ক্ষেত্রে হলে হতো বা যেখানে আমাদের ফিক্সড করে বাড়ছে সেক্ষেত্রে হতো এখানে কিন্তু আমাদের গুণে বাড়ছে তো এখান থেকে আমরা কী করে বার করবো দেখো টি এর মানটা হচ্ছে এখানে আমাদের কত না এ ইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেখানে এন এর টি এর মানটা কত এখান থেকে না পাঁচশো বারো এ মানে কত এখান থেকে না চার আর মানে কত দেখো গুণটা কত করে হচ্ছে দেখো এখানে ইন্টু দুই করে করে হচ্ছে ঠিক আছে এন টু দুই করে করে হচ্ছে এন মাইনাস ওয়ান আচ্ছা চার দিয়ে দেখো কাটিয়ে এটা কিন্তু আমি টুটিপর এন মাইনাস ওয়ান চার দিয়ে গালো পাচ্ছি আপনাদের এখান থেকে দেখো চারেক চার যাচ্ছে এখানে এক এক চার দুগুণে আট যাচ্ছে তিন চার আসছে হচ্ছে এখানে আমাদের বত্রিশ টুটু দিপার এন এন টু পাওয়ার মাইনাস ওয়ান শোনা শোনা সেখান থেকে পাচ্ছি আমি একশো আঠাশ আচ্ছা এবারে চলে এসো দি টুটুতিপওয়ার এন দেখো এইটার পাওয়ার মাইনাস ওয়ান মানেই কি না এটা একের দুই হয়ে যায় মানে তর তলার দিকে দুই আছে তাহলে একশো আঠাশ আটাশ টুটু দিবর এন সম এখান থেকে আমি দুশো ছাপ্পান্ন এখন এটা মানে কত বয়ে দেখো তো ছাপানো মানে দেখো দুই দিয়ে কালো পাচ্ছি আমরা একশো আঠাশ মানে দুই ইন্টু চৌষট্টি চৌষট্টি মানে হচ্ছে আবার এখান থেকে আমাদের তিনটে দুই আরও কিন্তু তিনটে দুই মানে আটটা দুই পাচ্ছি এখানে তিন তিনে ছয় দুই আটটা অর্থাৎ টু টু দি পাওয়ার এইট তাহলে এনের এর মান কত হচ্ছে এখান থেকে আমাদের আট হচ্ছে এনের মান হচ্ছে এখানে আমাদের আট ঠিক আছে দেখো একমাত্র খটকা লাগতে পারে এই জায়গাটাতে বুঝি সেটা আমি দেখো যদি এটা হবে বাড়তো মানে দেখো চারের পরে ধরো আট হলো আটের পরে বারো বারোর পর ষোলো ষোলোর পর কুড়ি দেখো একদম পুরো ফিক্সড চার করে করে বাড়ছে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারতাম এটা হচ্ছে আমাদের সন্দার বৌদ্ধির ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এখানে কী হয়েছে না গুনে বাড়ছে গুনে বার করার ক্ষেত্রে আমাদের আমার কী করে বার করি আমরা না এ এন আর টু দি পর এন মাইনাস ওয়ান যেখানে এটা হচ্ছে প্রথম পথ আর আটটা হচ্ছে যতগুলো মানে যতটা গুণে বাড়ছে সেটা ঠিক আছে ব্যাস এই ফর্মোলাটা মনে রাখলেই কিন্তু আমরা এখানে মান বসালাম ক্যালকুলেশন করলাম নেক্সট চলো দশক নির্ণয় করতে হবে এলসিএম কী হবে না উপরগুলোর এলসিএম হবে তলারগুলোর হবে কি না এস সি এম হবে ঠিক আছে তাহলে দুই চার আট দশ তাহলে দুই নিচ্ছি এখান থেকে চার থেকে একটা দুই নিচ্ছি আর মানে আরও একটা দুই নেব এখান থেকে দশ মানে একটা পাঁচ নেবার আছে আর কিছুই নেই আচ্ছা এস সি এফ দেখো তিন নয় পনেরো একুশ দেখো তিন আছে মিল এখানে ঠিক আছে আচ্ছা আট পাঁচ হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ বাই হচ্ছে তিন এটাই হচ্ছে আমার এখানে এল সি এম অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে নিচের বারগ্রাফে বলছে একটা স্কুলের বিভিন্ন সেকশনের স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে কোন দুটি সেকশনের স্ট্রেন্থ হচ্ছে স্ট্রেন্থের অনুপাত কত না ওয়ান ইস টু থ্রি দেখো সেকশান টু অ্যান্ড ফাইভ বলেছে টু হচ্ছে এইটা ফাইভ হচ্ছে এইটা তিরিশ ইস টু হচ্ছে সত্তর তো কখনোই কিন্তু ওয়ান থ্রি নয় তো বাদ দাও সেকশান থ্রি আর হচ্ছে ওয়ান থ্রি মানে এখানে পাচ্ছি আমি কুড়ি এখানে পাচ্ছি আমি ষাট কুড়ি ইজ টু ষাট মানে পাচ্ছি এখানে আমরা এক ইস টু তিন তো দেখো ঠিকই আছে এটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে নিচের বার কাপে একই প্রশ্ন এখানে আছে বলছে শুধুমাত্র এখানে বলে দিয়েছি কিনা কোন সেকশনের স্টুডেন্ট সংখ্যা অন্য যে কোনো সেকশনের স্টুডেন্ট সংখ্যার দ্বিগুণ ঠিক আছে কোন দেখো সেকশান থ্রি হচ্ছে দেখো তো সেকশান থ্রি কি এখানে আছে সেকশন অন্য বলছে অন্য যে কোনো সেকশনের স্টুডেন্টের সঙ্গে দ্বিগুণ বলেছে থ্রি মানে দেখো এখানে কত না টোয়েন্টি টোয়েন্টি তো হবেই না বাধ্য খুব কম এটা দশ থাকতে হবে তাহলে সেখানে আচ্ছা ফাইভ দেখি আমরা দেখো ফাইভ এখানে আছে সত্তর তা নিচে থার্টি ফাইভ কোথাও আছে কি থার্টি ফাইভ নেই থার্টি ফাইভ কোথাও টু দেখো টু মানে এখানে থার্টি নিচে পনেরো কোথাও থাকবে পনেরো পনেরো কোথাও কিন্তু নেই ঠিক আছে আচ্ছা ফোরটা দেখি আমি দেখো ফোরে এখানে আছে কত ফোরটি আছে টোয়েন্টি থাকতে হবে টোয়েন্টি দেখো টোয়েন্টি এখানে আছে টোয়েন্টি চল্লিশ মানে দেখো এটা তো কুড়ির দ্বিগুণ মানে সেকশন ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার সেকশন ফোরের স্টুডেন্ট সংখ্যাটা কিন্তু এখানে আমাদের সেকশান থ্রি স্টুডেন্ট সংখ্যা দ্বিগুণ ঠিক আছে নেক্সট চলো তো একইভাবে দেখো বলছে তিনটি সবথেকে বেশি স্টুডেন্ট সম্পন্ন সেকশনের স্টুডেন্টের গড় আর তিনটে সবথেকে কম স্টুডেন্ট সম্পন্ন সেকশনের ঘরের মধ্যে অন্তর করতে হবে সবথেকে বেশি হচ্ছে এইটা এইটা হচ্ছে এইটা ষাট সত্তর একশো তিরিশ একশো তিরিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি পঞ্চাশ তাই তো মানে একশো আশি বাই হচ্ছে থ্রি এটা হচ্ছে আমাদের একটা গড় আর সব থেকে কমন হচ্ছে এইটা তিরিশ আর এখানে পাচ্ছি আমি কুড়িতে পঞ্চাশ পাচ্ছি আর চল্লিশে পাচ্ছি আমি নব্বই তাহলে নব্বই বাই থ্রি মানে পাচ্ছি এখানে আমি তিরিশ পাচ্ছি তার অন্তরকালে পাবো কত তিরিশ পাবো এখান থেকে থার্টি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার থার্টি মানে অপশান বি হচ্ছে এখানে রাইট ঠিক আছে আর লাস্ট কোশ্চেন কী বলছে একই গ্রাফ দেওয়া আছে ছটা সেকশানের গড় স্টুডেন্টের সমান সংখ্যা ছটি সেকশানের গড় স্টুডেন্টের সমান সংখ্যক বা নিকটবর্তী সংখ্যক স্টুডেন্ট আছে কোন সেকশানে আমাকে পুরো গড় করতে হবে ষাট আর তিরিশে হচ্ছে এখান থেকে নব্বই আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমি একশো দশ আর চল্লিশে পাচ্ছি কেন্দ্রে আমরা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সত্তরে পাচ্ছি এখান আমি দুশো কুড়ি দুশো কুড়ি আর পঞ্চাশে পাচ্ছি এখান থেকে আমরা দুশো সত্তর দুশো সত্তরকে আমি বাক্যব ক দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে দেখো চার ছক চব্বিশ যাচ্ছে এখান থেকে চব্বিশ মানে তিন শূন্য এখানে যাচ্ছে আমার ফর্টি ফাইভ দেখো ফর্টি ফাইভ বলছে নিকটবর্তী রয়েছে কোন কোন সেকশনে আচ্ছা ফর্টি ফাইভ দেখো সেকশান ওয়ান অ্যান্ড থ্রি ওয়ান তো সিক্সটি আচ্ছা এদের গড় চেয়েছে নিশ্চয়ই ছটি সেকশানের গড় স্টুডেন্ট গড় স্টুডেন্টের সমান সংখ্যক বা নিকটবর্তী সংখ্যক স্টুডেন্ট আছে কোন সেকশনের গড়ের কোন সেকশান দুটির গড়ের কারণ দুটো করে সেকশান আছে এখানে সেকশন দুটির গড়ের সাথে সমান হবে এটা ঠিক আছে গড়ের সাথে সমান দেখো ওয়ান আর থ্রি গড় করে পাচ্ছি কত আমি এখান থেকে দেখো ষাট আর কুড়ি আশি মানে চল্লিশ পাচ্ছি কাছাকাছি না মানে কাছাকাছি দেখুন বাকিগুলো চেক করে নিই আমি ফোর আর ফাইভ দেখি আমি ফোর আর ফাইভ মানে এখানে পাচ্ছি কত না চল্লিশ পাচ্ছি এখানে আমি আর এখানে পাচ্ছি আমি সত্তর একশো দশ মানে পঞ্চান্ন হচ্ছে আচ্ছা টু থ্রি দেখি দুটো হচ্ছে আমাদের মানে টু থ্রি মানে দেখো এখানে পাচ্ছি আমি তিরিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি কুড়ি পঞ্চাশ মানে পঁচিশ হচ্ছে হচ্ছে না ফোর আর সিক্স ফোর মানে হচ্ছে থেকে দেখো ফোরটি ফরটি আর হচ্ছে এখানে পাচ্ছি আমি কত এখান থেকে দেখো ফিফটি দেখো ফর্টি ফিফটি দেখো পাচ্ছি কত আমি নাইনটি পাচ্ছি নাইনটি বাই দু মানে কত পাচ্ছি এখানে ফর্টি ফাইভ দেখো এক্সাক্টলি সেম এর সাথে এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার একটু কোশ্চেনটা ঠিক করে নিও যে বলছে এখানে যে ছটা সেকশানের যে গড় স্টুডেন্ট সংখ্যা সেটা বলছে কোন দুটো সেকশানের গড়ের সাথে সমান ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ফোর আর সিক্সের গড় হচ্ছে ফোরটি ফাইভ আর ওভারঅল কর হচ্ছে আমার ফোর্টি ফাইভ দুটো কিন্তু সেম তো আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো ভালো অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাতে করে পরে পার্গোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ